পঞ্চকোট রাজ্যত্বে মোট সাতবার রাজধানী স্থানান্তরণ হয়। ঝালদার পরে যথাক্রমে পাড়া, মহারাজনগর, রামবনি, পঞ্চকোট, কেশরগড় ও সর্বশেষ কাশীপুর। রাজা মণিলালের মৃত্যুর পর 1793 সালে 75তম রাজা ভরত শেখর কেশরগড়ে রাজধানী পত্তন করেন। সেই রূপে কেশরগড় একটি জনপদে পরিণত হয়। ভরত শেখর টানা 23 বছর রাজত্ব করেন। কেশরগড়ে বারবারন্ত স্থায়ী সম্পদ তৈরি করেন এই ভরত শেখর। এছাড়া এখানে বিভিন্ন মন্দির তিনি স্থাপন করেন। পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিরস্থায়ী সত্ত্বে দেওয়ানি কর চাপানোর ফলে আদিবাসীদের সাথে ব্রিটিশদের যুদ্ধ হয়, যাকে চুয়ার বিদ্রোহ বলা হয়। শেখরের কনিষ্ঠ ভ্রাতা শত্রুঘ্ন শেখরের কোষাগার তছরূপের কারণে খাজনা খেলাপি দায় করা হয় ভরত শেখরের নামে। এর ফলে নিলামে ওঠে কেশরগড় সাম্রাজ্য। পরে প্রজাদের আন্দোলন ও সহায়তায় ঋত সাম্রাজ্য ফিরে পান ভরত শেখর। দীর্ঘদিন সন্তান না হওয়ায় ভরত শেখর খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। এরপরে কুলদেবী মাতার শরণাপন্ন হলে স্বপ্নাদেশে দেবী মা পুত্র সন্তান বর দেন। এরপরে একে একে জন্ম নিল চেতলাল, শম্ভুনাথ, ভূপতিনাথ ও কুমারী বাবী নামক একটি কন্যা। চেতলাল ছিলেন অকর্মণ্য বিলাসী রাজা। এর ফলে প্রজাদের বিরাগভাজন হয়েছিলেন। কোম্পানির তাকে নাম দিয়েছিল ইমবেসাইল কিং। চেতলাল মারা গেলে তার পুত্র জগজীবন সিংহাসনে বসেন গরুড় নারায়ণ হিসেবে। পিতার চারিত্রিক বৈশিষ্ট্য পুরো মাত্রায় পাওয়ায় জগজীবন ছিলেন রাজ্যপাঠে উদাসীন। এদিকে জগজীবনের ভাই রামজীবন সিংহাসনের লোভে বিভিন্ন দুরভিসন্ধি আটতে লাগলেন। এই সময় দেবী মাতার আশীর্বাদে জগজীবনেরও পুত্র সন্তান লাভ হয়, যার নাম নীলমণি সিং দেও। 10 বছর বয়স যখন নীলমণির, তখন কাকা রামজীবন তাকে গুলি করে মারতে চেয়েছিলেন, কিন্তু ব্যর্থ হন। রানীমা বিপদ বুঝে 1832 খ্রিস্টাব্দে রাজধানী সরিয়ে নিয়ে আসেন কাশীপুরে। ভরত শেখরের তৈরি এই দেবী মাতার মন্দির পরবর্তীকালে যখন ভগ্নপ্রায় হয়ে যায়, তখন স্থানীয় মানুষের চেষ্টায় এটির আবার পুনর্নির্মাণ হয়। ভরত শেখর যখন প্রতিষ্ঠা করেন তখন পশু বলিও দেওয়া হতো। কথিত আছে কাশীপুরে রাজধানী স্থানান্তরণের সময় বিগ্রহ স্থানান্তর হলেও এই হাঁড়িকাঠটিকে কিছুতেই সরানো যায়নি এখান থেকে, তাই আজীবন এরকমই থেকে গেছে। এটি রানী সায়র, এখানে রানী স্নান করতে আসতেন তার সঙ্গীদের নিয়ে। এই জলাশয়ের মাঝখানে একটি কুয়ো আছে, সেই কুয়ো অবধি সিঁড়িগুলি চলে গেছে, কিন্তু এখন আর সেগুলো দেখতে পাওয়া যায় না। সাধারণ মানুষ তারা কিন্তু এখনও এই রানী সায়রে স্নান করতে নামেন না। সাধারণ মানুষ এখনও কিন্তু ওই সিঁড়িটি ব্যবহার করেন না, আর চারিদিকে জঙ্গলা ঝোপে ভরে গেছে। এর চারপাশে ছোট ছোট স্মৃতিস্তম্ভ দেখা যেত আগে, কিন্তু এখন সেগুলো প্রায় ভগ্নদশায়, তাই চোখে পড়ে না। এটি কালাচাঁদজির মন্দির। এখনও এখানে সকাল 8টার সময় এখানে মন্দির খোল প্রত্যহ নিয়ম করে পুজো হয়। এখানে একটি কষ্টি পাথরের কৃষ্ণের মূর্তি রয়েছে। এছাড়া শালগ্রাম শিলা এবং রাধাকৃষ্ণের বিগ্রহ এখানে দেখতে পাওয়া যায়। মাঝে মন্দিরটি ভেঙে পড়লে তার আবার পুনর্গঠন হয়।
এই দিকটা প্রাচীন মন্দিরের অংশ দেখতেই পাচ্ছি। এটি রাকাপ ফরেস্ট, এখানে রাজারা শিকার করতে আসতেন। রাজধানী কাশীপুরে সরে গেলে কিশোরগড় অনাথ হয়ে পড়ে। এই সময় কৃষ্ণানন্দ সরস্বতী মহারাজ কেশরগড়ের দায়িত্ব হাতে তুলে নেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে জনপদটিকে সমৃদ্ধ করেন।